পাঞ্জাবিতে দানা ভুলে গেছে। দিচ্ছি। চিকি চিকি। দিচ্ছি। মামা কে প্রণাম করতে ভুলে গেলি? এই সেই কাঠের ব্যবসা করে করে না বুদ্ধি শুদ্ধি একেবারে। বেশ ছেলে যাও, যিনি তোকে এতটুকু বেলা থেকে লেখাপড়া শিখে মানুষ করে ব্যবসাপত্র সবকিছু বুঝিয়ে দিয়ে গেছেন, তাকেই প্রণাম করতে ভুলে গেল? বাবা অন্যায় হয়ে গেছে বলছি তো। আসি। আচ্ছা ভালো করে থাকবি, সাবধানে। আমি তোমাকে এমন কিছু বলিনি যে বাড়ি মা দাবাদাবি করে বেড়াতে হবে। বলেছ? না বলিনি। বলার কিছু বাকি রাখোনি? বেশ করেছি, বলেছি। তুমি তো আমাকে বলেছিলে তোরা বায়না কর। হ্যাঁ বলেছিলাম, কিন্তু সেটা তৈরি হতে সময় লাগে। তা বলে এতদিন লাগে না? তুমি আমাকে হাত দেখিও না বলছি, সাত আটটা হার আছে আমার, তোমাকে আমি চিনি না। এই হার যদি আমার না হয়ে আজ অপরাজিতার হতো। কি বললে? হ্যাঁ হ্যাঁ, তাহলে সেটা বাড়িতে না আনা পর্যন্ত তোমার চোখে ঘুম আসতো না। ওই গো মাসিমা, কত থেকে নিয়ে আবার শুরু হয়েছে এ নিশ্চয়ই সেই হার নিয়ে। দিদিকে বুঝি আর পারি না, হারটা তৈরি করতে সময় লাগে তো। ভালো হবে না কিন্তু বলছি, কে যাও শুনে যাও, আমার কথা শোনো, শুনে যাও। রাগ দেখা হচ্ছে, রাগ যেন আমি দেখিনি। শোনো, এই বিলাস ধরছ, এই সাত সকালে না খেয়ে দিয়ে কোথায় যা হচ্ছে? আমার পিন্ডি চটকাতে ছাড়। কি রকম তোমার পায়ে হচ্ছে? আমার কথাটা শোনো। কি শুনবো? কি এই সাত সকালে বাড়ির কত না খেয়ে গেলে সংসারটা অকল্যাণ হবে? রাগ তোর করলেন অকল্যাণ, ছেড়ে দে আমাকে। আরে আজকে হার নিয়ে বাড়িতে ঢুকবো। Thank you.
मानुष ठीक भूले बस ऐले चाकर जो बोले रेले से कल हो गए क्या गेल बुझी মানে আমরা আচ্ছা তাহলে এখন আমি যাই অন্য সময় দেখা করবো ওখানে নমস্কার জঙ্গলে বেরোচ্ছি কথাবার্তা সব পাকা করে বিকেল নাগাদ ফিরে আসো কেমন এখানে যেরকম সব ব্যাপার স্যাপার দেখছি এত টাকা পয়সা নিয়ে এক পাও বাইরে বেরোবে না বরং কাজ কর ভালো করে খেয়ে দিয়ে দরজায় কিল্লা গিয়ে লম্বা একটা ঘুম লাগা ওই তো কিনা মাদুর আছে চলে আচ্ছা এই জঙ্গল এখান থেকে কত দূর কত দূর হবে এই মাইল দশ পনেরো বাসে করে যাবো চলে আসবো ঘরের মানুষটা না খেয়ে রইল আর আমি শক্ত হয়ে থাকবো এইগুলো বড্ড বাড়াবাড়ি আজকাল এসব আর মানায় লোকটা রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়েছে সারাদিন তুই না খেয়ে রইলি কই আমি তো দিব্যি খেয়ে নিলাম আমি জামাইবাবুকে কম ভালোবাসি বলতে চাস ওসব বাজে কথা এখন থাক কি করে মানুষটাকে বাড়ি ফিরিয়ে আনা যায় সে কথা বল আমি তো বলছি বাবা আমার অন্যায় হয়ে গেছে আমি জীবনে কোনোদিন গয়না চাইবো না ঘেমে একবারে নেয়ে উঠল হাতে কি কুড়ি কুষ্টি হয়েছে জোরে জোরে বাতাস কন্যা রে উনুনমুখ হ্যাঁ এইবার হয়েছে মাছের মুড়োটা দুধের শাকটা যে চুরি করে খাওয়াচ্ছি দিন দিন এত দুর্বল হয়ে পড়ছিস কেন যা যা মা দশ বার ডাকলে একবারও তো কানে শুনতে পাস না মাসিমা ডেকেছে কিনা অমনি দৌড় কিঙ্কর যাই মাসিমা মাসিমা আমার ডেকেছেন কেন মা কেন মা আবার কেন বলা হচ্ছে নিজে তো দিব্যি খেয়ে দিয়ে ঘুম দিয়ে উঠলে এদিকে বাড়ির কর্তা যে না খেয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে সে কেন আছে কি সে কি বাবু বাড়ি নেই না রে সেই যে ঝগড়া করে বেরিয়ে গেছে এখনো ফিরে আসেনি ও আবার বুঝি আমি এক্ষুনি যেখানে পাবো ধরে নিয়ে আসবো ইস আপনার মা আগে বলেননি কেন তুই যা না একবার যা চোখে দেখিও সাল কানে শুনিও সাল কিন্তু কাস্টমারদের কমপ্লেন তো কমে না তাই এবারে নিজে এসে দেখে গেল আরে আপনার মামাজিবি তাই করতেন আসতেন দেখে নিতেন পছন্দ হলে বলে যেতেন লালাজি এইসা এইসা কাঠ নিব বাস আমি বি তুরন্ত ভেজিয়ে দিই আচ্ছা লালাজি এবার চলে চলি আরে চলবেন কি মশাই আপনি আরে আপনি প্রথমবার এলেন
कम से कम हमारे थोड़े कैंटीने एक कप गरम चाय तो पिए लीबे बाबूजी तो होटेल में आगे আপনি তো প্রথম এলেন না তাই টাউনটা ঘুরে দেখবেন নাকি না এখনো সময় হয়নি দেখবেন খুব খারাপ লাগবে না আজ বিকেলে ওখানে আমার একটা বড় মেলা আছে তাই নাকি হ্যাঁ অনেক দূর থেকে সব লোকজন দেখতে আসে আচ্ছা যাবেন না একবার হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাব আসেন মা ধন্যবাদ मासिमा ना खे बस दीदी कथा किंकर बोलछे एटा माथाय रेखो एकई तो धान सुनते कान शोने तार उपर मासिमा सत्यि बोलछे मार होयेछे होयेछे एबार चलो देखिनि आमार संगे आबार हाँ आबार एबार आर भय कि आमी तो संगेई आछि किच्छु भाबिस ना दीदी आमी जामाई बाबुके निएई बाड़िते फिरबो जाओ जामाटा पोरे एसो
ম্যানেজারের কাছে জমা দিয়ে দিয়েছি, এই তো রসিদ। তাহলে রাস্তা এরকম ধানাই পানাই করছিল কেন? রাস্তায় আমি তো হোটেল থেকে বাইরে পাই দিইনি। কিঙ্কর, তুই কিন্তু আবার মার খাবি বলে দিচ্ছি। তুই আমাকে রাস্তায় বললি না যে মার মাসিমা না খেয়ে দিয়ে বসে আছেন, আপনি চলুন। আমি কি মুশকিল, আপনি বাইরে চলে গেলেন, আমি খেয়ে দিয়ে শুনলাম, এ তো মা ধরে। আপনি কি বলছেন, আমার কিছু ভালো লাগছে না। তোমার কিছু ভালো লাগছে না? লাগাচ্ছি তোমার ভালো। কে? আমি স্যার। আসুন। এ কে ছোটি হাতে যে? হ্যাঁ আচ্ছা ম্যানেজার বাবু, বাবু বাইরে যাওয়ার পর আমি আর হোটেলের বাইরে গেছি না? তুমি তো আমার কাছে টাকা জমা দিয়ে খেয়ে দিয়ে সোজা উপরে এসে শুয়ে পড়লে। আরে আপনি কি বলছেন মশাই, কিঙ্কর বাইরে যায়নি। না স্যার। এই রসিদটা আপনিও কি দিয়েছেন? হ্যাঁ। তুই থাম। হ্যাঁ কি জানি, যাকে কি বলতে এসেছিলেন বলুন তো। আমি ঘন্টা দুয়েকের জন্য একটু বাইরে যাচ্ছি, এর মধ্যে আপনার ওই টাকাটা কোনো প্রয়োজন হবে কি? না। আচ্ছা নমস্কার। নে যা পরে নে। আবার মুখটা এরকম করে আছো কেন? চ একটা বড় মেলা আছে, চ চ। এখানে আসেনি, একটা কথা বলবো মৌসুমা, আমি আবার অপরাজিতা দির বাড়ি যাবো, বাবু তো রাগটা হলে ও বাড়ি যান। কথা তো মন্দ বলিস নি। আচ্ছা শোন, তুই আর ওখানে যা, আমি মেলার দিকে দেখে আসি। কি রে কি ব্যাপার বাবু? সেই সকালবেলা মায়ের সঙ্গে ঝগড়া করে বেরিয়েছেন, এখনো বাড়ি ফেরেননি। কেন ঝগড়া হলো কেন? কি জানি, রূপো বলছিল মাকে একটা কি হার দেওয়া, ওই হার নিয়েই। ও বুঝেছি। শোনো কিঙ্কর, আমার মনে হয় ওই বসুপ্রিয়ের দোকানে তোমার বাবুকে পাবে হয়তো। আচ্ছা আমি যাচ্ছি, ওখানে না পেলে এখানে ফিরে আসবো। আপনি আজকে রাখবেন। আপনি হিসেব করে দামটা চুকিয়ে দিন। ভালো। আচ্ছা তাহলে দাম হলো গিয়ে তোমার 42.50 টাকা। সে কি মরে, এক ভরি দুয়ানার মাল। সেটা কেনার সময়, কথা হচ্ছে বেচার সময় নয়। তাহলে বেচার সময় ভরি ধরলেন কত করে? কেন 40 টাকা? না না না, ওসব জিনিস পাবে না। কথা হচ্ছে তুমি বিপদে পড়েছো বলেই, নইলে ওই ওই ঘরে ওই দেখো দেখো দেখো, হ্যাঁ ওই ঘরে একটা জড়োয়া হার তৈরি হচ্ছে। কার জানো? কথা হচ্ছে এখানকার ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট চিরঞ্জীব বাবুর স্ত্রীর, বুঝেছো? কথা হচ্ছে এসেছেন কে? ও কিঙ্কর, কি খবর বাবু? এসেছেন? কথা হচ্ছে এসেছিলেন, ওই হাতটা সম্বন্ধে জোর তাগাদা দিয়ে কোথায় যেন চলে গেলেন। ও কোথায় গেলেন বলতে পারবেন না? না কথা হচ্ছে বলে যাননি তো। কি মুশকিল বলুন দেখি। আচ্ছা শুনুন, বাবু আবার এলে বলবেন যেন শিগগির শিগগির বাড়ি যান। আচ্ছা মা এখনো খাননি। Thank you.
শাড়ি নিয়ে এলেন, নতুন ডিজাইনের শাড়ি বেরিয়ে আছে, বিজেপি শাড়ি, এই একখানা নিয়ে যান। চিনতে পারেনি অহল্যা, স্বামীকে চিনতে পারেনি, ভুল করেছিল। সাবধানে থাকি বারে যাতে শিয়া তারে দূর হতে দেব রাজ দেখিল সুন্দরী মনসী জতাড়নেতে কাপে থর থরি রমণীরতারে গৌতমের রূপ ধরি থাকে পথ পরে মুনির প্রেয়সী ফিরে যাসে লীলা ভরে স্বামীরে দেখিয়া পথে লয়ে যায় ঘরে যায়
শেষ করি ঋষি ঘরে ফিরে আসে বদি তাঁরে ফিরিবার কারণ জিজ্ঞাসে কারণ জিজ্ঞাসে এই তো গেলেন প্রভু কিছুক্ষণ আগে মোর সাথে আচরিয়া ধর্ম অনুরাগে ধর্ম অনুরাগে স্ত্রীর মুখে সব কথা শুনে সবিস্তারে ক্রোধ ভরে অভিশাপ দিলেন তাহারে দিলেন তাহারে আপন পতিকে তুমি চেন নাই নারী পাথর হইয়া থাকো অপরাধে তারি দশরথ পুত্র রাম চরণ ছোঁয়ালে লোভিবে শরীর পুন তার কৃপা বলে তুমি না তো কে আমি বলি স্বামী স্ত্রীতে কার বাড়িতে ঝগড়া হয় না শুনি এই মরে যায় শুনুন আপনি ভুল করছেন আমি বিয়ে করে নিই ও বিয়েই করনি কিঙ্কর তো ঠিকই বলেছে দেখছি কিঙ্কর তাকে পেলেন কোথায় তাকে পেতে হবে কেন সে তো আমাদের বাড়িরই চাকর কি আশ্চর্য সে তো আমার চাকর ওই তো আপনি এখানে আর আমি তো তাই বলো চাকর মনি দুভাই মিলে বেশ মজা করে নাচ দেখছো আর ওদিকে বাড়ির গিন্নি সে সকাল থেকে না খেয়ে বসে আছে তাহলে তুই জানতিস যে বাবু কোথায় আছেন অপুদের বাড়িতে যাস নি বাবু তুমি কোথায় এক বললো তো আমি বুঝতে পারছি না দেখুন মানে যে মিস আর মিস মিশিয়ে কাটিনি এবার চলো তখন থেকে তো খালি চলো চলোই বলছেন কিন্তু কোথায় যেতে হবে সেটা না জানতে পারলে আমরা যাই কেমন করে এত দূর হ্যাঁ আপনি রাগ করছেন কেন না না রাগ করবো কেন ফুল চন্দন দিয়ে পুজো করবো তো এই যে ধাঁধা তখন থেকে কি প্রচুর প্রচুর হচ্ছে ছি রাস্তার মাঝখানে সিন ফ্রিজ করতে লজ্জা করে না তোমার বুদ্ধি শুদ্ধি কি একবার লোপ পেয়েছে দেখুন আর যদি বেশিক্ষণ এইভাবে থাকা যায় তাহলে কিন্তু আমার বুদ্ধি শুদ্ধি সত্যি লোপ পাবে কি হলো স্যার না কিছু হয়নি ও হয়নি না কিছু না কিছু না যখন তখন রাস্তার মাঝখানে একজন মেয়ে ছেলে হাত ধরে আছেন কেন আপনি ভুল করছেন আমি ওর হাত ধরে নেই উনি আমার হাতটা ধরে আছেন ও না তাহলে ইনি আমার ভগ্নিপতি ও এতক্ষণে বোঝা গেল ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে এসছেন বুঝি বাড়ির মেয়ে ছেলেদের এভাবে কষ্ট দিতে নেই জানেন বাড়ি যান বাড়ি যান বাড়ি যান আরে দুধ মোর মশাই পাগল নাকি মেয়েরা পঁচিশ ভগ্নিকে অনেক সময় চিনতে চায় না তাই বলে ভগ্নি মতিকে চিনবে না বাড়ি যান বাড়ি যান মশাই বাড়ি যান আমি কিন্তু আপনাকে চিনি স্যার আপনার মতো লোকের কাজ মানায় না যান যান বাড়ি যান বাবু বলছিলাম তাই বুঝি হলো আপনি কিন্তু ভীষণ ভুল করছেন ভেবে দেখুন এখন আরে শুনুন 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 হে মা কোথায় এসে বললুম এই যে রাস্তা থেকে তেনারা ধরে নিয়ে যায় মা বাবুকে ভালো করে দিও মা হরি বল তো তাকে থাকলে চলবে না আমার কথা জবাব দিতে হবে তোমাকে ওই বলো কি বলবো বলুন আচ্ছা তুমি আপনি আগে খুঁজছো কাকে শুনলাম তুমি বিলাসের সঙ্গে আপনি আপনি করে কথা বলেছো কেন কি বলবো কি বলবে আচ্ছা
তোমার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে? আচ্ছা বেশ তো, আমার সঙ্গে কত কাটাকাটি হয়েছে তার জন্য তুমি বাড়ি থেকে বেরিয়ে গেছো, সারাদিন বাড়িতে ফেরোনি, ঠিক আছে ঝগড়া আমার সঙ্গে হয়েছে, অপরাধ নয় আমারই হয়েছে, কিন্তু ওরা তো তোমার কাছে কোনো অপরাধ করেনি, তুমি ওদের সঙ্গে ওরকম ব্যবহার করছো কেন? দেখুন, আমি যে কার সঙ্গে কি ব্যবহার করছি আমি নিজেই বুঝতে পারছি না। আমি তোমাকে এমন কিছু বলিনি যার জন্য তুমি এই ভেগ ধরেছ। তোমার পা ছুঁয়ে বলছি, আর কখনো তোমাকে আমি কোনো ব্যাপার নিয়ে বিরক্ত করব না। আর দোহাই তোমার, তুমি সকলের সামনে আমাকে এলোমেলো কথা বলো না কেমন? দেখো, বাবা এখানকার একজন নাম করা লোক ছিলেন, আর হান শর্মান আছে, তুমি এরকম করো না কেমন? আর সত্যি যদি তুমি এরকম করো তাহলে আজ রাত্রি আমি গলায় দড়ি দিয়ে মরব। বলো করবে না, বলো না, বলো না গো। বুঝো না কেন, আমার সঙ্গে একা ঘরে তুমি যা ইচ্ছে তাই বলো, অপমান করো, গালাগাল করো, আমি তোমার স্ত্রী, আমাকে সহ্য করতেই হবে। কিন্তু চাকর বাকরদের সামনে ওসব কি? আপনি আপকে বিয়ে করিনি, বলতে নেই, বলো না। কি বলবে না বলো, বলবে না, বলো না গো, বলবে না? না, লক্ষ্মী ছেলে। আচ্ছা কি করলে বলো দেখিনি, সারাদিন তুমি নিজেও খেলে না, আমাকেও খেতে দিলে না। না না, মানে আমি জানি তুমি ইচ্ছে করে করোনি, এই তো। কিন্তু কেলেঙ্কারিটা একটা হলো, কিঙ্করকে পাঠালাম, তুমি মারধর করে তাড়িয়ে দিলে, ভাগ্যিস বিলাস গেল, নইলে হয়তো রাত্রি দিতে না। কি গো, এতটা না করলেই হতো না, যাকে যা হতো হয়েই গেছে। আর ঠিকই তো বাপু, দিন রাত মেয়েরা যদি পুরুষ মানুষের কানের কাছে ঘ্যানর ঘ্যানর করে তাহলে কোনো পুরুষেরই মাথা ঠিক থাকতে পারে না, ঠিকই। তুমি বসো, আমি তোমার জন্য চা জল খাবার নিয়ে আসি, কেমন? উঠো না কিন্তু। তুই নিয়ে যা, আমার উপর মেজাজটা এখনো কেমন যেন, তুই নিয়ে যা, তাড়াতাড়ি যা। এই রূপ, সকালবেলা দেখা হলো, চিনতেই পারলি না, এখন আবার দেখবো বড় কর্তা প্ল্যাটফর্মে বেঞ্চের উপর শুয়ে আছে। মেজাজটা খুব খোলা বলে মনে হলো, বাড়িতে বড্ড অশান্তি। কেন, কি নিয়ে? ওই মাসে একটা হাঙ্গি বেঞ্চের উপর শুয়ে আছে। বাবু, সারাদিন না খেয়ে দে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল, কোথায় দোতলার ওপর পালঙ্কে শোবে, তানে কেটো বেঞ্চের উপরে, কি বলে বরাত। বসো। বসো, আমি এবার দুটো মুখে দিয়ে আসি, কেমন? কি পেট ভরলো? না ভরে উপায় আছে? দিদি আজ নিজে বসে খাইয়েছে।
একি সিগারেট খাচ্ছো যে তোমার নশি কি হলো নশি জীবনে ডানেনি উঠ বাবা এক বেলা দিদির চোখের আড়ালে গিয়ে দেখছি অনেক কিছু ধরেছো ছেড়েছো খালি দিদিকে তাই না না পান খা পান আমি খাই না পান তুমি খাও না না রোজ ভাত খেয়ে উঠে পান তুমি খাও না না পান তুমি খাও না না বলছি তো তবে রে আরে 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 পান আমি খাই না এই জোর করে খেতে হ্যাঁ হ্যাঁ জোর করে এই তো গুড বয় না এবার চলো ওরে আবার কোথায় আহ কিচ্ছু জানে না তোমাদের শোবার ঘরে এ গল্পটা এতক্ষণ বেশ চলছিল একটা রিকোয়েস্ট করব করো এমন সুন্দর একটা মিষ্টি গল্পকে আর দয়া করে শোবার ঘরে ঢোকাবেন না গল্প কি দিদি তোমার সব কথা শুনে কি ভাবে বলো তো নাও এসো আরে ওদিকে চললে কোথায় দেখো চিরদা এমন একটা ভাব করছো যেন তুমি একজন পরপুরুষ তোমাকে আমি জোর করে পরস্ত্রীর ঘরে ঢুকিয়ে দিচ্ছি আর ঢং দেখি কাজ নেই এসো না না প্লিজ হ্যাঁ তুমি যে নতুন জামাইয়ের মতো লজ্জায় লাল হয়ে উঠছো গো ওরে বাবা ভগবান যখন দশচক্রে ভূত হন তখন তিনি নিজেই নিজেকে ভূত বলেন ও বাবা ও চিরদা তোমার হলো কি গো নর্সি ছেড়ে সিগারেট ধরলে পান খাওয়া ছেড়ে দিলে যে তুমি পাউন্ড শিলিং পেন্সের কথা ছাড়া বাজে কথা একদম বলতে না সেই তুমি কাব্য কথা বলছো না এবার সত্যি ভয় হচ্ছে এবার হয়তো ফাঁস করে বলে বসবে তুমি কি যে তুমি না তুমি কি সে তুমি না সবই আজ নতুন নতুন লাগে কি যেন স্বপ্ন মায়ায় দোলে মন দোদুল দোদুল রাগে তুমি কি সে তুমি না সবই আজ নতুন নতুন লাগে কি যেন স্বপ্ন মায়ায় দোলে মন দোদুল দোদুল রাগে তুমি কি সে তুমি নাই যদি হও দোষ কি তাতে ভুলে রে বিলাস ঝরক সব খেলাতে দোষ কি তাতে কি ভালো লাগছে তোমার অবুজ অবুজ হাসি কিনে সাদাই যে গালা সবুজ প্রাণের বাসি জীবনে ভুল করে সত্যি হবে সে আশায় বিভুল হৃদয়ে খুব নতুন নতুন লাগছে না না এই ঘর দোর আমাকে খুব নতুন লাগছে না স্বাভাবিক আর দেখো দিদিকেও খুব নতুন লাগবে তো কেন কেন বাকি বৃষ্টির পর আকাশ যেমন পরিষ্কার হয়ে যায় ঝগড়ার পর মনও তেমনি পরিষ্কার হয়ে যায় তো
আচ্ছা দিদি শোবার ঘরে তার স্বামীর ছবি নেই কেন? ফেরি আর ফিরছে। কিন্তু একটা প্রচন্ড মুশকিল হচ্ছে যে। কিসের মুশকিল? দিদির যে পরস্ত্রী। কেন কি? তাহলে তোমার নিজের স্ত্রী কি কোথায় গো? আমার স্ত্রী? আপাতত কোথাও না কোথাও তার বাপের বাড়িতে বাড়ছেন, হয়তো একদিন লাল টুকটুকে বেনারসি পরে আমার দরবারে হাজির হবেন। তবে সে বেনারসি যদি এ দেহে ওঠে তাহলে তাহলে আপত্তি করব না। চিরদা আর এক পাও এগিও না, সামনে বিরাট খাত, পড়ে গেলে খুঁজেও পাওয়া যাবে না। যাও শুয়ে পড়ো, তোমার মতিগতি আমার একদম ভাল লাগছে না। শোন, যে জন্য তোকে ডাকলাম, মাথার গোলমালটা সকালে তোর সঙ্গে রাগাদাগি করে বেরিয়ে যাওয়ার পর থেকেই বেড়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কি বলছিস বিলাস, মাথার গোলমাল? হ্যাঁ দিদি, এমন এমন সব কথা বলছে যা শুনে পেটের পিলে চমকে যাবে তোর। শোন, এ ব্যাপার নিয়ে রাত্রে কোনো পেড়াপিড়ি করিস নে, ওর মতেই মত দিস। ও বিলাস, যদি সত্যি পাগল হয় তাহলে ওকে নিয়ে এক্ষণে রাত কাটানো কি ভালো হবে ভাই? খেপে গিয়ে যদি কলা টিপে ধরে? আরে না না, সেরকম কিছু করবে না, ততদূর নয়। ও ততদূর নয়, হয়তো এটা করবো না ওটা করবো না বলবে, তর্ক না করে মেনে নিস, কেমন? আচ্ছা বিলাস, ততদূর নয়। সিগারেট খাচ্ছ কেন? সেটা তোমার একদিনকার অভ্যেস। হ্যাঁ, এই কথাটাই আমি কাউকে কিছুতেই বোঝাতে পারছি না। ও, তা তুই দাঁড়িয়ে রইলে কেন? শোবে না? দেখুন, আমি আর যাই ভাই, আমি তো নরাধম নাই, আর আপনি যে পরস্ত্রী একথা ভুলে যাবেন না। কি এখন না, মানে কি করতে চাও বলো? আপনি শুয়ে পড়ুন। হ্যাঁ, আপনি শুয়ে পড়ুন। আর তুমি? আমার জন্য আপনাকে ভাবতে হবে না, আপনি দয়া করে শুয়ে পড়ুন। ঠিক আছে, শুয়ে পড়ছি, শুয়ে পড়ছি। আমার জন্য কি আছে? শুয়ে পড়ছি। শুনছো? আচ্ছা, তুমি কি একবার বুঝতে পারছো না যে কি ভীষণ বাড়াবাড়ি তুমি করছো? যে তুমি আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতে না, সেই তুমি চেয়ারে গিয়ে শুয়ে রইলে? কি করবো না কি? না কিছু না, কিছু করতে চাই না। আচ্ছা তুমি ওখানে শো, আমি এখানে শুয়ে যাচ্ছি, একটা করতে তো ঠিক আছে। বিলাস, তুই ঠিক বলেছিলি, মাথাটা একদম খারাপ হয়ে গেছে গো। কি হয়েছে আজ? কিছু হয়নি তো। কিছু না তো ভাত খেতে পারলি না কেন? তিন তিনবার ভাত দিতে হয়, আজ তো প্রথমবারের ভাতই পড়ে রইল। ভাত আমি কম খাই। ভাত কম খাই? নুনো দিয়ে দাঁতগুলো ভেঙে দেবো। ধান করছিস, ঘরে হাত ধুলি কেন? এসে এস তোকে আমাকে আপনি আগে করছিস। এত ভালো ভালো মুখের মরণ হয়, তোর মরণ হয় না রে মোটার মুখো? কথাটা আমি তোমাকে ঠিক বোঝাতে পারছি না। আর বোঝাতে হবে না, বুঝে বুঝে বোঝাই হয়ে গেছি, এবার ক্ষমা দে। কিরে বসে রইলি যে, আসবি না? কোথায়? মুখ পুরো এমন ভাব করছে আজই যেন পেট্রুমে বাড়িতে এলো। কোথায় আবার আসবি? ঘরে ছি, তুমি হলে ইয়ে পরের স্ত্রী, তোমার সঙ্গে ঘরে ছি। পরে হত ছাড়া মিংসে মুখ পুরা যখনই কম ভাত খেয়েছে তখনই বুঝিচ্ছে আমার হয়ে গেল। কর, তোর যা ইচ্ছে তুই কর, যে কিনে ইচ্ছে শুয়ে থাক, আর আমি তোকে কিচ্ছু বলবো না। ভোর হোক,
তারপর বাবুর কাছে নিয়ে গিয়ে তোর কি করে দেখিস? এখানে শুয়ে মরেছো কেন? এসে দেখলুম আপনি ক্লান্ত হয়ে শুয়ে আছেন, তাই মনিবের পায়ের তলা শুয়ে পড়লো। তা হঠাৎ এখানে এলি কেন? মানে কে পাঠালো তোকে? মার মাসিমা। বাবু বাড়ি চলুন বাবু, অনেক রাত হয়ে গেছে বাবু। এই দেখুন কেমন সুন্দর দেখাচ্ছে এখন। এই যে নসি নিচ্ছেন, তখন শুধু মুধু সিগারেট ধরালেন আর আপনার মাথা গরম হয়ে গেল। আমি যা বলছি, দাঁড়া 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 দাঁড়া, কি বলছিস আমাকে বাংলা করে বল দেখি। না তুই আমাকে সিগারেট খেতে দেখেছিস? হ্যাঁ, ওই বাস থেকে নেবে আপনি সিগারেট ধরালেন তো। বাজে বকছ না, সত্যি বলছি বাবু। কখন দেখেছিস? সকালবেলা। ভূত দেখেছিস? হ্যাঁ। আমার প্রেতাত্মা দেখেছো? ইডিয়েট। আরে এই বড় তামাকটা আজকাল রেগুলার চালিয়ে যাচ্ছিস কি বল? আগে বড় তামাক, বড় তামাক মানে গাঁজা। না বাবু, আমি গাঁজাটা দেখাবো কেন? বাবু যাওয়ার হয়েছে, বাড়ি চলুন। বাবু আমি কিছু দেখিনি। না না, ও হার না নিয়ে আমি কিছুতেই বাড়ি যাবো না। তো এখানে বসে থেকে কি হবে? চলুন সেকড়ার ওখানে, হার হয়ে গেলেই আমরা নিয়ে চলে যাব। বলছিস? হ্যাঁ, তাহলে তাই চ। আর শোনো, তোমার ওই বড় তামাকের মাত্রাটা একটু কম করে, তামাকে সিগারেট খেতে দেখো না, তাহলে তোমার চাকরি থাকবে না। তাহলে আর দেখবো না। এই যুদ্ধ মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে গো, একেবারে খারাপ হয়ে গেছে। যাক দাদা, এখন ঘুমিয়ে পড়লে বাঁচি, ঘুমিয়ে পড়লে বাঁচি। দাঁড়িয়ে রইলে কেন গো? বসো 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 বসো, শুয়ে পড়। মাথায় একটু হাত বুলিয়ে দেবো। হ্যাঁ, মানে মাথায় একটু হাত বুলিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি জেগে আছি। শুয়ে পড়ো। হ্যাঁ শুয়ে পড়ো, শুয়ে পড়ো। লক্ষ্মী জি শুয়ে পড়ো, আমি জেগে আছি। বাবু খুব সকালে আপনি ওটা পেয়ে যাবেন, কথা হচ্ছে আপনি মাকে গিয়ে একথা বলতে। হ্যাঁ বললে বিশ্বাস করছে কিনা? ঠিক বলবে, তুমি বানিয়ে বলছো। বাবু বাবু কি ইনি স্বর্ণকার বাবু, যদি গিয়ে বলেন যে হারটা সকালেই পাওয়া যাবে তাহলে মার অবশ্যই। এটা তো মন্দ বলিস, গিন্নিকে গিয়ে হারের কথাটা বলে আসবে। আরে সে তো বিশ্বাসই করতে জানে যে আমি হারটা করছি। সে কি কথা, চলুন আমি নিজে গিয়ে কথা হচ্ছে মাকে বলে আসছি। হ্যাঁ চলুন চলুন। সাধে কি বলে?
বাবুর বাড়ির চাকর নয় তো মোষ, গাড়িতে জুতে দাও গ্যাঁক গ্যাঁক করে চলবে, বুঝলি? মরে যাবে। জানিস না তুই তো বেঁচে নেই, মরে ভূত হয়ে খুলতে পারলা রে বিলাস। ও বাবা, এ যে বাবুর গলা খুলেও ডাকে, মাকে সাবধান করে দিয়ে আসি, যদি ঘুমের ঘরে সাড়া দেয় তে রাত্রির পোয়াবে না, মুখ দিয়ে রক্ত উঠবে। ও বাবা, আমি সাড়া দিলে রক্ত উঠবে। আমাদের বাড়িতে নিশি শেখের বাবু আর কিঙ্করের গলা করে দেখে শুনতে পাচ্ছ না? বলি দরজা খুলবে না, চলে যাব। রূপো, এই রূপো, কত অত্যাচার হবে ওকে বাবা, ওকে তুই করে যা, সারা দিস না জানো বাবা। অভিলাষ বিলাস, বিলাস, আরে বিলাসটা কি করছে কি? মাসিমা আরে তোমরা কি সব করে গেলে নাকি? বাবু, দু চারটে ঢিল মারব। ঢিল মারবি কি রে? ওরা যে জাগতে পারে দেখ। এ তো বড় ভয়ানক ঘুম। সব মারা গেছে। হ্যাঁ হ্যাঁ হবে না, ছেড়ে দে। ছেড়ে দিলে ঢুকবো কি করে? ঢুকবো না, বুঝতে পারছিস না? এটা হলো ইচ্ছে করে অপমান করা। সকালবেলা এক ছোট অপমান করে গায়ের জ্বালা মেটেনি, তাই রূপকে পর্যন্ত শিখিয়ে রেখে দিয়েছে সাড়া না দিতে।
কথা হচ্ছে জেগে থেকে যদি এইরকম ব্যবহার করে থাকেন তাহলে তো ভারী আশ্চর্য ঘটনা। আপনি কথা হচ্ছে গিয়ে বাড়ির কর্তা। কর্তা নয়, কর্তা নয়, বাড়ির কুত্তা। রূপা, রূপা, এই রূপা! বাবু, দরজা ভেঙে ফেলবো? হ্যাঁ, ভেঙে। হ্যাঁ, কিঙ্কর, কথা হচ্ছে কাজটা বোধ হয় উচিত হবে না। আরে কি উচিত হবে না, আমার বাড়ির দরজা আমি ভাঙছি, এর মধ্যে আবার উচিত অনুচিত কি দেখলে? হ্যাঁ, ভাঙ দরজা। বাবু, 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 এই দরজা ভাঙতে গেলে যে পরিমাণ কলরব হবে তাতে কথা হচ্ছে পাড়ার লোকজন জড়ো হবে। তা হবে, আমি তো পরের বাড়ির দরজা ভাঙতে যাচ্ছি না। না, তা ভাঙছেন না, তা ভাঙছেন না, কিন্তু বাবু কথা হচ্ছে যে বাড়ির কর্তা রাত্রির বেলায় নিজের বাড়ির দরজা ভেঙে বাড়ির মধ্যে ঢুকছেন, এতে পাড়ার লোকজন কথা হচ্ছে হাসাহাসি করবে। তাছাড়া আপনি এখানকার ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট, মানে একজন গণ্যমান্য। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। না রে কিঙ্কর, থাক, দরকার নেই, চল আমরা এখান থেকে চলেই যাই। চলে যাব? হ্যাঁ, আমাদের অপু, অপু অনেক রাত পর্যন্ত জেগে পড়াশোনা করে, এখনো বোধহয় জেগেই আছে। চল ওখানে গিয়ে শুয়ে পড়ি। আর তোর মা আমাকে আজ অপমান করলো না? আমি যদি মানুষ হই তাহলে এ বাড়ি মুখ আর হবো না। এ বসুপ্রিয়, আগে তুমি কাল সকালে হাটটা, হ্যাঁ, হাটটা তুমি অপুর বাড়িতে গিয়ে দিয়ে আসবে। আগে কথা হচ্ছে খুব ভোরই তাহলে আমি দিয়ে আসবো। অপুর বাড়ি তুমি চেনো? আগে হ্যাঁ, চিনি, চিনি। না কি করছ বাবু, আরেকবার চেষ্টা করে দেখো। তোর লজ্জা করছে না? নে চ। বাসরনে বাসরিনে মোর যে ভুল।
কিঙ্কর মেয়েটি বেশ সুন্দরী, কি বলিস? কিন্তু বাবু এ কথা বলা আপনার উচিত না। কেন? কত মা কান্নাকাটি করবেন। আমার মা? তোর বেটা ছেলে কান্নাকাটি করবেন কেন বাবু? ইনি অপরের স্ত্রী। আরে দূর বোকা, অপরের স্ত্রীর কথা কে বলছে? ওই ইয়ে ওই আমি কুমারী মেয়েটির কথা বলছি। একটা কথা বলছি, আপনি হোটেলে যান, আমি স্টেশনে যাব। কেন? টিকিট কেটে আনছি। কোথাকার? কলকাতার। বাবু এখানে থাকা আপনার ঠিক হবে না, মেয়ে ছেলে রাস্তায় টানাটানি করে, রাত্রির বেলা নিশি ডাকে। হ্যাঁ নিশি ডাকে কি রে? হ্যাঁ বাবু, কাল রাত্রে দেখেছিল আপনার গলা করে ও বাড়ির গিন্নিমাকে কে ডাকছিল। সে কি রে? বাবু আমার গলা করে আমি আমাকে দেখেছি। যা। হ্যাঁ জায়গাটা কিরকম গোলমেলে লাগছে। হ্যাঁ শোন, কিন্তু বিলাসিনী আপনি মিথ্যে বলছেন না, কাল রাত্রে যে কাণ্ড হলো। তবে আপনি তো সবই জানেন দেখছি। জানি বই কি, আমি তো সঙ্গেই ছিলাম। কাল রাত্রি আপনি আমার সঙ্গে ছিলেন? আগে হ্যাঁ। আরে মশাই, আপনাকে আমি দেখিনি কখনো। আমরা স্যার সামান্য মানুষ, আমাদের তো আপনারা দেখেও দেখতে পান না। কথা হচ্ছে এই হাতটা নিয়ে যান, আপনি অর্ডার দিয়েছিলেন। জিনিসটা আমার নয়, আমি নেব কেন? আপনি চিরবাবু ভুল করছেন। আমি অর্ডার দিই, আপনি ভুল করছেন। আমি ডেলিভারি দিয়ে গেলাম। দূর মশাই, শুনুন না আমার কথা। শুনুন আমার কথাটা, শুনবেন তো। না না শুনবো কি? আপনাকে নতুন দেখছি। না না নতুন আমি পরে নিয়ে যাবো। শুনুন আমার কথা। শুনুন ব্যাপারটা কি? কই ছিল দা? এসো
হ্যালো বাবু, এ কি করেছিস? এত খাবার কি হবে? কি আবার হবে, খাবে? কাল রাত্রে তো খাওয়া হয়নি। দেখো দেখিনি, শুধু শুধু রাগ করে। শুধু শুধু কি রে? তুই শুধু শুধু কি বলছিস? আমরা সবাই মিলে অত রাত্রে চিৎকার করে গলা ফাটিয়ে ফেললাম, আর তারা দিব্যি নিশ্চিন্তে ঘুমাবার ভান করে পড়ে রইল। এরপরে তুই বলবি আমি শুধু শুধু রাগ করছি? কি করবে বলো চিরদা, সবই ভাগ্য, নইলে ছেলেবেলাতেই এত কষ্ট পাবে কেন? আমি খালি একটা কথা ভাবছি যে ওই রকম মায়ের মেয়ে হয়ে চন্দ্রপ্রভার মনটা এত ছোট হলো কি করে? এ তুমি বলছো চিরদা, রাগের মাথায় দু একটা কথা না হয় বলেইছে, সেইটাকেই তুমি বড় করে দেখলে। আমি জানি বৌদি খুব ভালো মেয়ে। ভালো মেয়ে? তুই যে আমার ছোট বোনের মতো, তোকে সব কথা বলে কি করে? তুই জানিস তোকেই নিয়ে সব নোংরা কথা বলে। চুপ করো, চুপ করো চিরদা। রাগাদাগির মাথায় তুমিও দুটো কথা বলেছো, সেও দুটো কথা বলেছে, তা নিয়ে আসো না কোনো। এখন খেয়ে নাও, খেয়ে বাড়ি যাও। কিঙ্কর বসুপ্রিয় দোকানে একবার যা তো, হাটটা তো সকালবেলা দিয়ে যাবার কথা ছিল। আচ্ছা একবার যা। হার নিয়ে এখানেই আসবো তো? না না, তুই একটু দাঁড়া, আমি তোর সঙ্গে যাবো, আমি না গেলে হবে না। তুই বাইরে গিয়ে বস। হ্যাঁ, সামান্য একটা ব্যাপার, এক গাছা হার তাই নোটা করলো দেখলি? স্বামী স্ত্রী একসঙ্গে ঘর করতে গেলে ওরকম একটু হয়ই চিরদা। কিন্তু তুমি তো এখনই বেরোবে, তাহলে আর দেরি করো না। তো স্কুল আছে না? হ্যাঁ, তবে ঘন্টাখানেকের মধ্যেই ফিরবো। দুপুরে এখানেই খাবে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই এখানেই খাবো, আমি আর ওখানে যাচ্ছি না। এই কি কর, তোকে আমার সঙ্গে যেতে হবে না, তুই এক কাজ কর দেখিনি, এই দুটো টাকা নিয়ে বাজারে চলে যা। সেখানে গিয়ে এক গাছের দড়ি আর একটা কলসি কিনে মাকে দিয়ে আসবি, বলবি যে বাবু এই হাটটা পাঠিয়ে দিলেন আর আপনাকে গলায় পরে ঝুলে পড়তে বলেছে। আমি পারবো না। আর পারবে বাবু, মা এই কথা বললে ভীষণ রেগে যাবে। রাগ করে তো বয়ে গেল বাবু, আমি মার খাবে বলে দিচ্ছি। কত ভালো করে না না না, এটা ঠিক না, ঠিক না, এটা হচ্ছে কথার খেলাপ হয়ে যাওয়া, উইচ আই ডোন্ট লাইক। এই দেখুন, কথার খেলাপ কথা হচ্ছে কোথায় হলো? আপনার টাকাটা যে আজই চাই এ তো কথা হচ্ছে আপনি বলেননি। আবার সেই বিজনেসের সঙ্গে সেন্টিমেন্টকে জড়িয়ে ফেলছেন। টাকাটা নেবার সময় কি লেখা ছিল? কি ছিল লেখা? ছিল যে চাইবা মাত্র দিবার অঙ্গীকারে টাকা খরচ লই। ছিল ছিল কিনা? ছিল ছিল। তাহলে এতদিন আমার টাকার দরকার হয়নি, আমি চাইনি, আজকে টাকাটা দরকার, টাকাটা দিন। না না, কথা হচ্ছে যে কাল টাকাটা নিলে আপনার চলবে না। না, আজকেই চাই, আজকেই চাই। তাহলে চলুন। কোথায়? চিরঞ্জীব বাবুর বাড়ি। কেন? মানে সকালবেলায় 1200 টাকার দামের একটা হার ডেলিভারি এসেছি, কথা হচ্ছে চলুন সেই টাকাটা নিয়ে নিই। আর আপনার 1000 টাকা আপনি নিয়ে নিন, আমার 200 টাকা থাক। কথা হচ্ছে চাইবা মাত্র দিবার অঙ্গীকারে যখন লি টাকার দরকার হয় আবার দেবো, কিন্তু ওই চাইবা মাত্র অঙ্গীকারে। হ্যাঁ চলুন, যাকে চলুন চলুন চলুন। এই যে চিরবাবু, আমি আপনার কাছেই যাচ্ছিলাম। আরে আমিও তো তোমার কাছে যাচ্ছিলাম। ও আমি যাচ্ছিলাম, এই ধর্মদত্ত বাবু কিছুদিন আগে আমাকে 1000 টাকা ধার দিয়েছিলেন, তা আমি যাচ্ছিলাম ওই হারের 1200 টাকা নিতে। বেশ তো ভালো কথা, হারটা কোথায়? আগে বলছি আমি যে তোমাকে টাকাটা দেব, হারটা আমার আগে পাওয়া যায় তো? কথা হচ্ছে আবার কিসের? কথা হচ্ছে আপনি কি বলছেন আমি তো এক বর্ণ বুঝতে পারছি না। না বোঝার কি আছে? কেন বলছে তো না বোঝার কি আছে? উনি বলছেন যে হাতটা না পেলে টাকাটা দেন কি করে, শুধু বাইন সঙ্গত কথা। আপনি থামুন থামল। চিরবাবু, আজ সকালে যখন আপনাকে হাতটা দিই, হ্যাঁ তখনই আপনার কথাবার্তা আমার একদম ভালো লাগেনি। এখন দেখতে পাচ্ছি সেজাত, আজ সকালে আপনাকে হাতটা আমি দিয়েছি। আজ সকালে হাতটা তুমি আমাকে দিয়েছ? আগে হ্যাঁ, একটু মনে করবার চেষ্টা করুন, তাহলেই মনে পড়বে। বসুপ্রিয়, তোমার সঙ্গে কাজ কারবার আজকের আমার নতুন নয়, কোনোদিন তোমাকে ধাপ্পাবাজি বা দুধ চুরি করতে দেখিনি, কিন্তু আজ তোমার একই ব্যবহারে হারটা না দিয়ে তুমি বলছো হারটা দিয়েছি। তো কথা হচ্ছে হার হার পেয়ে যদি আপনি পাইনি বলেন, তাহলে তো দেখছি থানায় যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই।
আরে কি পাগলের মতো বকছো হে? আমি পাগলের মতন বকছি না, আপনি পাগলের মতন বকছেন। আজ সকালে যখন হাতটা আপনাকে দিই তখনই কথা হচ্ছে আমার সাবধান হওয়া উচিত ছিল, কেননা আপনি যেন আমাকে চিনতে চাইছিলেন না। আচ্ছা ও কি বলছে আমাকে একটু বাংলায় বুঝিয়ে দিন। বসুপ্রিয় বলছে যে সকালে আপনাকে হাতটা দিয়ে খুশতি বিন্দি করেছে, হাতটা নিয়ে গিয়ে অন্য জায়গায় বিক্রি করেছে, এখন ধাপ্পা দিয়ে আমার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা। আর আপনাকে আমি দিয়েছি না? তুমি দাওনি কি পাগলের মতো? পাগলের মতো আমি বকছি না, তুমি বকছো। চলো তুমি থানাতে, তোমাকে আমি জেল খাটিয়ে ছাড়ছি। চলুন চলো, ছুঁড়ে করে চলো করিনি, চলুন থানায়, চলো ঘুমাও, জলদি ঘুমাও, চলো চলো চলো। কাউকে পাঠিয়ে বাড়ি থেকে 1200 টাকা নিয়ে এসে আমাদের কাছে জমা করে দিন। কাউকে পাঠানো মানে আমাকে নিজেকেই চালা যেতে হয়, একটু কষ্ট করে যদি। না না কিন্তু আচ্ছা আচ্ছা আমি দেখছি। টাকাটা যেমন এখনই দরকার। বেশ তো বসুন না, গোলমালটা যদি মিটে যায় তবে আপনি টাকাটা পেয়ে যাবেন, আর তা নইলে ব্যাপারটা কোর্ট অব্দি গড়াবে। যা বার্ষিক কেতন গাড়ি থেকে 2500 টাকা খোল হয়ে গেল। কি করবেন বলুন? কে হ্যাঁ কি তাই তো দাঁড়াচ্ছে ব্যাপারটা। বোঝা প্রতিজ্ঞা করে বেরিয়েছিলাম যে ওবারে মুখ আর হবো না, কিন্তু চা করে চালাই যে দড়ি কলসি কিনেছ? দড়ি আমি তো টিকিট বুঝতে পেরেছি। শোনো এই নাও চাবি, তোমার মাকে গিয়ে বলবে সিন্দুকের মধ্যে টাকা আছে, তার থেকে যেন 1200 টাকা তার হারের দরুন বার করে দেন, আমি থানায় আছি। বাবু বলছিলাম আবার গেলে কোনো গোলমাল? তুমি যাও। বিলাস বিলাস আমার কেমন নাবলো মা, কেমন যেন নিচু 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 নিচু। কি রে বিলাস বিলাস, রূপ কি বলছে শুনেছিস? কি বলছে? তো জামাই বাবুকে আর কিঙ্করকে নিশি ডেকে নিয়ে চলে গেছে। হ্যাঁ নিশি আবার কি? উমা নিশি কি তাও জানো না মাসিমা? পাড়ায় যদি কেউ অপঘাতে মরে সে নিশুতি রেতে বাড়ি বাড়ি ঘুরে বাড়ির লোকের গলা করে ডাকে, যে এক ডাকে সারা দেয় তারই শেষ। শেষ কি হয়? নয় মরে যায়, নয় হয় পাগল হয়। পাগল হয় বিলাস, ওটা ব্যবস্থা কর। করছি বাবা করছি, অত ব্যস্ত হওয়ার কি আছে? ওই তো কিঙ্কর। হ্যাঁ কিঙ্কর, বাবু এই চাবিটা দিয়ে বললেন সিন্দুক থেকে 1200 টাকা বার করে দিতে। 1200 টাকা? 1200 টাকা কি হবে রে? আরে হ্যাঁ হ্যাঁ, জামাই বাবু হারটার দাম 1200 টাকা তো বলেছিল। ও সেই জন্যই দিয়েছে। হ্যাঁ হ্যাঁ তাহলে দিয়ে দেবো। দেবে কিন্তু বিলাস কি ওর মুখটা কেমন নিশি নিশি লাগছে না? দিয়ে দিয়ে দে 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 কিঙ্কর। আরে বাবু খানায় খানায় আপনি কি আবার বেরোচ্ছেন? আরে মশাই এই চাকরি আমাকে পাগল করে দেবে। কেন কি হলো? স্টেশনে গেছে দুটো টিকিট কিনতে, যখন গেছে তখন ট্রেনে চাপলে কলকাতার কাছাকাছি পৌঁছে যেতাম। খুব ক্লেশ করে গেল। যাই কোন দিকে? লা 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 লা
নাকি? হ্যাঁ। বাড়ির পেছন দিকে দাঁড়িয়ে কি দেখছে চিরদা? ওই তো হাতটা পেয়েছে দেখছি। যাও না, যার হাতটাকে দিয়ে এসো। আরে শোনো, কি হলো? মনে হচ্ছে যেন আমি চিনতেই চাইছো না। দেখুন, আপনি বোধহয় ভুল করছেন। ভুল করছি? আগে হ্যাঁ, কারণ আগে কখনো আপনাকে দেখিনি। শোনো, অভিলাষ, বিলাস আমার কিরম ভালো ঠেকছে না, তুই একবার জানা। আরে দরকার হলে একবার কেন, 100 বার যাবো দিদি। কিন্তু দেখ, আমার মনে হচ্ছে চিরদা একটু পরেই আসছেন। তাই যেন হয় বাবা, ভালোই ভালো ফিরে আসুক, আমি হরির লোট দেবো। আর তো কিছু নয়, ওই ভোরে নিশীতে নিয়ে গেছে বলেই ভয়, নইলে আর ভয় কিসের? আরে অপুদি, স্কুল নেই? স্কুল থেকে তো ফিরছিলাম, কিন্তু পথে হঠাৎ চিরদাকে দেখে তাড়াতাড়ি তোমাদের খবরটা দিতে এলাম। কেন, কি হয়েছে? দেখলাম হাতে একটা হারের বাক্স নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। কথা বলতে গেলাম, আমি চিনতেই পারলো না। আমার মনে হয় বোধহয় ব্রেনে একটা, মানে মা সে কি গো? ও গো মা, সকাল থেকে তো ওই কথাই বলছি, পাগল নয় মা, পাগল নয়, নিশিতে পেয়েছে। ওর ডাক্তারেতে কিচ্ছু হবে না, বিদ্যে ধর ওঝাকে ডাকতে হবে। তো যা না রূপ, দাঁড়িয়ে আছিস কেন, একবার যা। কোথায় থাকে? বেশি দূরে নয়, যাবো মা। হ্যাঁ যা যা। দাঁড়া, এসব কি হচ্ছে দিদি? নিশি পাওয়া, ওঝা ডাকা, ছি ছি ছি, লোকে শুনলে কি বলবে বলতো? দেখো পুদু, দিদির কাণ্ড, হাসিস তেমন হি হি করে, সব কথাতে একবার হাসি। দু পাতে ইংরেজি শিখে আবার সব জেনে ফেলেছিস না? পাড়াগায় এসব আছে তা জানিস? কেন, সেদিন তো আমাদের পাড়াতে সে স্বামী স্ত্রী বিষ খেয়ে মরলো। রূপ আমাকে রাত্রি বলেছিল, দেখেছো মা পাড়াটা কিরম ছমছম ছমছম করছে, নিশি হয়ে দেখো কত জ্বালাবে বলেছিল। তো তার কাউকে ধরলো না বেঁচে বেঁচে আমার জামাইবাবু আর কিঙ্করকে? ও মাসিমা, তাও বুঝি জানো না? না, ওনারা বেঁচে বেঁচে সুন্দর মানুষ দেখে ধরেন যে। শান্ত, তুই দাঁড়ি দাঁড়ি ওদের কথা কেন শুনছিস? যা তো যা, তাতে যা তাতে যা। আচ্ছা তোমার কি মনে হয় অপুদি, জামাইবাবুর মাথাটাই গোলমাল হয়েছে না ভূতে ধরেছে? আমার তো মনে হয় মাথারই একটু গোলমাল হয়েছে। এসো। ওই তুই ওখানে কি করছিলি? ওদের জিজ্ঞেস করছিলাম থানাটা কোন দিকে। আবার থানা কি রে, তুই তো স্টেশনে গিয়েছিলি টিকিট কিনতে। আপনি বললেন না আপনি থানায় থাকবেন। আচ্ছা কি হচ্ছে নাকি বল দেখিনি। বাহ, আপনি আমায় বললেন না যে ওদের বাড়ি থেকে 1200 টাকা নিয়ে আয়, আমি থানায়। আরে বাবা, এ কোথাকার বুদ্ধু রে। আচ্ছা তোর কি একবারও মনে হলো না যে ওরা আমাদের কেউ নয়? আপনি আমায় পাঠাননি? না। আচ্ছা দেখ কিঙ্কর, আমার কিন্তু মনে হচ্ছে যে এখানে তোর মতো আর আমার মতো দুজন লোক আছে। ওরে বাবা। নিশ্চয়ই আছে। টিকিট কেটেছিস? হ্যাঁ। চল এখান থেকে কেটে পড়ি, আর বেশিক্ষণ এখানে থাকলে একেবারে তুর্কি নাচন নাচতে হবে। এনে চল। কিন্তু টাকাটা? তা পরের টাকা নিয়ে আমি কি করবো? আমি কি করবো? তা আমি কি করবো? কি মুশকিল। আরে যাকে যাকে পরে এ থানাতে মানি রেখে পাঠিয়ে দেবো। চ স্যার। হ্যাঁ স্যার। আর কতক্ষণ অপেক্ষা করবো? আচ্ছা চিরঞ্জীব বাবু, আপনি টাকা আনতে কাকে পাঠালেন? ওই ইডিয়টটাকে, কিঙ্করটাকে। হ্যাঁ, এত দেরি করছে কেন? ও তো এরকম করে না। এই তো করছে, কাল থেকে এত্তক নাগাতেই করছে। একটা কাজ করুন, আর অপেক্ষা না করে আপনি একটু এগিয়ে গিয়ে দেখুন। অগত্যা বাবারে,
বাবু আপনি এসেছেন ভালোই হয়েছে আমি ভাবছিলাম মাকে এটা দেবো কিনা তোমার পিন্ডি চটকাতে ইচ্ছে করছে বুঝতে পেরেছ কেন টাকাটা কোথায় কিসের টাকা বারোশো টাকা আপনি তো আমার দড়ি আনতে বললেন তোকে চাবি দিয়ে বললেন যে মায়ের কাছ থেকে বারোশো টাকা চেয়ে নিয়ে আসতে বাবু আপনাকে টাকায় পেয়েছে কালকে বললেন পঁচিশ হাজার টাকা আজকে বলছেন বারোশো টাকা আপনি চাকরের সঙ্গে এভাবে ঠাট্টা করা আপনার উচিত না ঠাট্টা করা উচিত না কি কি হয়েছে কি মা 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 বাবু বাবু আমার মেরে ফেলো মা পাগল হয়ে গেছে বাবু বাবু আমার মেরে ফেলো মা পাগল হয়ে গেছে বাবু মা মা বাবু বাবু আমার মেরে পাগল হয়ে গেছে বাবু বিলাস বিলাস আমার বড় ভয় করছে রে ভালো হয়ে যাবে না রে ভালো হয়ে যাবে না না কিছু না গো কিছু না মানে মানে তোমার তো একটু এ হয়েছে মাথাটা একটু খারাপ হয়ে গেছে তো ও ও আমি পাগল আমি পাগল না আমাকে পাগল সাব্যস্ত করা এই বিদ্যে শিখি ছাড়তে বল এই ছাড়তে বল শিখি ছাড়তে বল তুমি একটু ধৈর্য ধরো একটু সুস্থ হলে ওরা তোমাকে ছেড়ে দেবে তোমার কি সব ব্যাপারে একটা কেলেঙ্কারি না করলে চলে না তোমার তো পায়ের ধুলো নিতে ইচ্ছে করছে আমার ওরে বাবা মা একেবারে যাচ্ছে রে বিলাস একেবারে যাচ্ছে কিছু মনে করো না চিরদা সত্যি তোমার মাথাটা একটু গন্ডগোল হয়ে চুপ কর মাথার গন্ডগোল আমার হয়েছে না তোদের হয়েছে একটু আগেই তুমি অপুর দিকে চিনতে পারোনি আরে কি আশ্চর্য অপুর সঙ্গে আমার দেখাই হয়নি এই তো অপুর হয়েছে কি রে অপু তোর সঙ্গে আমার দেখা হয়েছিল হ্যাঁ হয়েছিল তো চিরদা তোর সঙ্গে আমার দেখা হয়েছিল তুই বলছিস তুমি একটা মেয়েদের হাড় হাতে করে বাড়ির পেছন দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন ভাবছিলে আমাকে দেখে তো হন হন করে চলে গেলে আমি তোমায় ডাকতেই তুমি বললে আমি আপনাকে চিনি হা ভগবান কি আবল তাবল বলছিস আরে হাড়ের টাকার জন্য বসুপ্রিয় থানায় বসে আছে আমি সেই জন্যই কিঙ্করকে পাঠিয়েছিলাম হাড়টা আমি এখন হাতেই পাইনি তোরা কি বলছিস কি তাই তো বলছি ওই বিদ্যেধর দেখলেই তোমার হাড়ের ব্যাপারটা মনে পড়ে যাবে আপনি কিচ্ছু ভাববেন না মা জননী আমি বাবুকে আরাম করে দিয়ে বাড়ি পৌঁছে দিয়ে যাব এখনো ঠিক করে বল কে তুই ভর করেছিস নইলে আর ছাল চামড়া সব আলাদা করে দেবো এই বাবুর নামে যা তো বলে তোর লোক আমি ছাড়তে দেবো ওরে বাটা মন্দ মনে চাকরি মিলে ভর করেছিস এই এটা সব আঁকড়ে নিয়ে ফেন্না মাই মাই করে নেই বিলাস বিলাস আমি তো কিছুই বুঝতে পারছি না রে পুতলায় কোনো লাভ নেই দিদি চল একবার থানায় যাই থানা হ্যাঁ সত্যি হাড়টার কি গতি হলো চল একবার দেখি কিন্তু হাড়টা আমি স্পষ্ট দেখেছি চিরদার হাতে সেইটাই মিষ্টি অপুদি জামাইবাবু হাড়টা ফেললো কোথায় সেটা বসুপ্রিয়র সঙ্গে কথা না বলে কিচ্ছু বোঝা যাচ্ছে না একবার থানায় যাই চলো অপুদি আমি আর থানায় গিয়ে কি করব তোমরা যাও পরে কি হয় না হয় আমায় একটা বরং খবর দিও কেমন আচ্ছা নমস্কার আপনারা ওটা থানায় যে আচ্ছা বসুপ্রিয় বউ ভেতরে আছেন হ্যাঁ আছেন আসুন ওরে দিদি চেয়ে দেখ ভাই বাবার কি কর তাই তো নিশ্চয় বিদ্যে তার হাত ছাড়িয়ে পালি গেছে কি রে দাঁড়িয়ে বলি কেন চ বাবু আপনার কাল রাত্রির বউ শালি পুলিশ ওই রে ভাই তো রে কিং করে মাথায় মোটকা একেবারে উন্মাদ হয়ে গেছে গো কপিলাস প্লিজ ডাক্তার বাবু একটা ব্যবস্থা কিছু করুন ব্যাপার কি বলুন তো উনি তো একটু আগে সব পরে বলছে আগে ওদের ধরুন আচ্ছা আচ্ছা আপনি ব্যস্ত হবেন না আমি দেখছি দরওয়াজা পালা যাবো কেমন দেখি বাবু বাবু কোন দিকে যাবো
খানার দিকটা বাদ দিয়ে যেদিকে খুশি ছোট কোন দিকে যেদিকে যাবে সেদিকে নিজেও হয়রান হলেন আমাদেরও হয়রান করলেন চলুন খারাপ ব্যবহার করেছে না কথা বলছো না কেন হারের কথাটা মনে পড়েছে তো হার বিলাস ওই তো সেই হার এই যে স্যার কথা হচ্ছে আমার সেই হার হারটা আপনার কাছে ছিল শুধু শুধু সকাল থেকে পাইনি পাইনি বলে গরিবকে অনর্থক হয়রান করলেন কোনো মানে হয় হয়তো নাই মা কথা হচ্ছে এই আপনার সেই হাত নিন বাবা বাবা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে দেখ বিলাস তো কি সুন্দর হয়েছে মা আমি বলছিলাম কি ওই ওর দামটা আজকে পেলে বড্ড উপকার হতো হ্যাঁ হ্যাঁ দাম কি রে তোকে টাকা দিলাম দিসনি বুঝি টাকা তো আমার কাছে রয়েছে বাবু তো নিলেন না আপনি আমি নিয়ে কি করবো ওই বসুপ্রিয় বাবুকে দেই আচ্ছা আমাদের বিরুদ্ধে অভিযোগটা কি কোনো অভিযোগ নেই তবে আপনার স্ত্রী আমরা এখন যেতে পারি নিশ্চয়ই আসল কিঙ্কর শোনো শোনো কোথায় যাচ্ছ গো তুমি যেখানে বাড়ি আমার কোথায় তোমার বাড়ি কলকাতায় কলকাতায় দিদি তোমার বাড়ি কলকাতায় হ্যাঁ তাহলে আমি কে আমি তাহলে কে আমি কি চোর চোর বাটপার বদমাইশ নাকি স্ট্রেঞ্জার না কে আপনি আপনি কে আমি এখানকার ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট চিরঞ্জীব চৌধুরী আমার নাম চিরঞ্জিৎ চৌধুরী জিৎ আগে হ্যাঁ চৌধুরী এটি আমার চাকর কিঙ্কর তা এখানে কি জন্য আসা হয়েছিল জঙ্গল কেন কি করা হয় কাঠের ব্যবসা থাকা হয় কোথায় কলকাতা কলকাতায় কলকাতায় কি আপনাদের আদি বাড়ি আগে না মায়ের মুখে শুনেছিলাম যে আমাকে কিঙ্করকে আর মাকে এক ভদ্রলোক কুড়িয়ে পান কলকাতায় তাঁরই বাড়িতে আমরা থাকি কুড়িয়ে পেয়েছিলেন আপনার মা এখন বেঁচে আছেন কলকাতা থাকেন বললেন না আচ্ছা 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 চন্দর তোমাকে আর কিঙ্করকে জঙ্গলের মধ্যে একটা খালের ধারে কুড়িয়ে পেয়েছিলাম তাই না তার আগে আমরা কোথেকে আসছিলাম না কেন মা বলো মা তার আগে আমরা কোথেকে আসছিলাম হঠাৎ এতদিন পরে এরকম প্রশ্ন মা দোহাই তোমার শিগগির বলো কোথেকে আসছিলাম আমাদের বাড়ি থেকে আসছিলাম সঙ্গে কে কে ছিল সঙ্গে তোর বাবা ছিল তুই আর কিঙ্কর আর কেউ ছিল না
মা আর তিনজন ছিল কে কে মা তোর একজন মজ ভাই কিং করে একজন মজ ভাই আর কিং করের মা ছিল হ্যাঁ ছিল না হ্যাঁ এসো তো এসো তো আমার সঙ্গে কোথায় মা ফিরে এসো তারপর বানের জল আস্তে আস্তে বাড়িতে ঢুকতে লাগলো উনি বললেন আর মায়া করে লাভ নেই চলো বেরিয়ে পড়ি আগের সপুরি চালানে দুটো বড় নৌকো ছিল তাইতে জিনিসপত্র বোঝাই করা হলো একটা নৌকো রইলাম আমি চিরঞ্জিত আর ভক্তি কিঙ্কর আর একটা নৌকোয় উঠলেন উনি চিরঞ্জিত আর শক্তি কিঙ্কর তারপর চার দিনের দিন বিকেলে এক প্রচণ্ড ঝড় সে কি ভয়ঙ্কর ঝড় যেমন ভয়ঙ্কর নদী তেমনি ভয়ঙ্কর ঝড় চোখের সামনে দেখতে দেখতে ওদের নৌকোটা দড়ি ছুঁয়ে মোচার খোলার মতো কোথায় ভেসে চলে গেল আর সঙ্গে সঙ্গে আমাদের নৌকোটা উল্টে কোথায় তলিয়ে গেল তারপরে আর কিচ্ছু জানি না কিচ্ছু জানি না যিনি আমাদের বাঁচিয়েছিলেন তার মুখে শুনেছিলাম আমি নাকি নদীর ধারে কাদার মধ্যে বাচ্চা দুটিকে নিয়ে পড়েছিলাম পড়েছিলাম মা বৌমা আমার মার মুখে আমি শুনেছিলাম তিনি নাকি তীর্থ করতে গিয়ে কিঙ্কর ক্যারংকে নদীর ধারে কুড়িয়ে পান কিন্তু মা আর তো কারো কথা শুনিনি গোবিন্দের কি পায় আমি যে তোমাদের ফিরে পেয়েছি এই যথেষ্ট মা মা কি রে আপনাকে বলছি না কর্তামাকে বলছি আপনি তো বৌদি বড় বৌদি এ বলছিলাম কি আমরা দুভাই তো একরকম দেখতে বাবুরাও দুজন একরকম দেখতে এ চিনতে একটা মানে গোলমাল তা আমি কি বলবো বৌমাকে জিজ্ঞেস কর তা তো ঠিকই মা দাঁড়া দাঁড়া ভাবতে দে শোন শোন তুই গেঞ্জি পরবি হ্যাঁ আর তোর দাদাকে বলবি ফতুয়া পরতে বুঝতে পেরেছিস আচ্ছা বাবুরা ও বাবুরা হ্যাঁ গো তুমি পাঞ্জাবি পরো কেমন আর ছোট কর্তা বাবুকে বলিস শার্ট পরতে তাহলে তো হয়ে গেল আচ্ছা ছোট বৌদি কবে হবেন তোমার দরকারটা কি হ্যাঁ তোমার দরকারটা কি ছোট বৌদি কবে হবেন ইডিয়েট তোমার বোনের কি যেন নাম বললে মো বিলাসিনী বাহ জঙ্গল কিনতে এসে আমাদের একবার জঙ্গলি বানিয়ে ছেড়েছে আবার বই পড়া হচ্ছে যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না এই নাও চা এই চা আবার ভুল হয়ে গেল কেন তো ভুল আবার কি আছে তুমি তো নিজেই ঠিক করে দিলে যে আমি পাঞ্জাবি পরবো আর ছোট কথা শার্ট পরবে ভুলে গেছি দেখো বাবু না আর ভুল হবে না আমি না তুমি কত গান্ডই করলে মেলার থেকে আমার হাত ধরে হিড় হিড় করে টেনে নিয়ে এলে
রাস্তার মাঝখানে লোকজড়ো করলে, পুলিশ ডাকবো বলে ভয় দেখালে, কি বেশ করে ছোট বাবু সাত পড়েছে, দেখ দেখ।